বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা এখন কোভিড-19 এ কমছে না আক্রান্তের সংখ্যা বাংলাদেশেও সংক্রমণ চলছে করোনা সব খবর আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন সাথে আছে দেবাশীষ অনুসরণ প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার কমে আসে স্বাভাবিক হতে শুরু করেছে কানাডার জনজীবন তবে দেশটির চিকিৎসকদের সংখ্যা যে কোনো সময় ভাইরাসের সেকেন্ড ওয়েভের এই অবস্থায় সংখ্যায় প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে প্রবাসী ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতির উন্নতি না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা দীর্ঘ ছয় মাসের লকডাউন আর কড়াকড়ির পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে কানাডার জীবন একে একে খুলতে শুরু করেছে বিভিন্ন আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা সব ক্ষেত্রেই আমার এখানে কিছু কর্মচারী আছেন যারা কাজ করেন তারাও একটু ভয় টয় পাই অনেক সময় তবে এখন ইনশাল্লাহ আমরা অনেকটা বেটার ফিল করি কাস্টমার ভয় আসে না মাস্ক ম্যান্ডেটরি অনেক জিনিস মানে মেনটেন করতে হয় সবারই আসলে এটাকে ভয় পাওয়া উচিত এবং সাবধান থাকা উচিত তবে করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা দেশটির চিকিৎসকরা বলছেন যে কোনো সময়ে দ্বিতীয় দফায় বিস্তার ছড়াতে পারে কোভিড-19 কানাডার প্রায় সব প্রদেশ এবং শহরগুলোতে অবস্থিত বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও চলছে মন্দাভাব ব্যবসা মোটামুটি চলতেছে আর কি স্বাভাবিকের মতোই নাই বলা চলে কোভিড এর কারণে আমাদের ব্যবসার অবস্থা ভালো না আমরা আশা করছি আবার আমাদের ব্যবসাটা ফিরে আসবে করোনা তাণ্ডব শুরু হওয়ার পর থেকে কানাডার প্রদেশগুলোর মধ্যে কুইবেকই ছিল সবচেয়ে বেশি আক্রান্ত তারপরের স্থান অন্টারিও প্রদেশের এদিকে কানাডিয়ান বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই মরণব্যাধি করোনার ভ্যাকসিন আবিষ্কারের এ পর্যন্ত কানাডায় মোট আক্রান্তের সংখ্যা 1,25,000 এবং এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 9,071 জন কানাডার টরন্টো থেকে তানভীর ইউসুফ রনি যমুনা নিউজ